শুভ সকাল বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আর আমিও ভালো আছি। তো আজকে বৃহস্পতিবার সকাল সকাল স্নান করে এই যে ঠাকুর ঘরে চলে এসেছি, প্রথমে লক্ষ্মী পুজো করে নিলাম আর তারপরে এরপর রান্নাঘরে যাব আর দুপুরে রান্নাবান্না সব সারবো। আপনারা অনেকেই বলেছিলেন ঠাকুরের জায়গাটা পুরোটা দেখাতে, তো এই যে দূর থেকে একটু দেখিয়ে দিলাম। আমি ঠাকুরের আসনটা এভাবেই সাজিয়েছি, তো এখনও কিছু কাজ বাকি আছে এর ভেতরটাতে, আরও কিছু করার ইচ্ছা আছে। তো যাই হোক, এখন যে অবস্থায় আছে সেই অবস্থাতেই পুজো দিচ্ছি আর পুজো দিয়ে রান্নাঘরে চলে এলাম। দিয়া একটু মুড়ি মাখা করে দিয়েছে, তো মুড়ি মাখাটা আগে খেয়ে নেব আর তারপরে আমি দুপুরে রান্নাবান্নাগুলো সেরে নেব। আজকে তো বৃহস্পতিবার, আমরা নিরামিষই খাই, তো সেই কারণে মুড়িটাতে পেঁয়াজও দেয়নি। তো আমি একটু কুঁদরি ভাজা করে নিচ্ছি আর এই যে রুটি করে দিচ্ছি, তো ওর বাবাকে আগে দিয়ে দেব টিফিনটা, ও কাজে বেরিয়ে যাবে, তারপরে আমি দুপুরে রান্নাবান্নাগুলো আস্তে আস্তে করব। তো আজকে দুপুরে একটু পনির পরোটা করব আর মাশরুমটা ক্যাপসিকাম দিয়ে ওই মাশরুম কারির মতো করব। তো আজকে তো নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়াই রান্নাবান্না সব করতে হবে। তো প্রথমে আমি মাশরুমগুলোকে বেশ ভালো করে ধুয়ে নেব, মাশরুমের মধ্যে কিন্তু অনেক ময়লা থাকে, তো সেই কারণে আগে ভালো করে এমনি প্লেন জল দিয়ে ধুয়ে কেটে নেব। তারপরে আমি একটু নুন আর ভিনিগার দিয়ে হালকা করে বয়েল করে নেব, খুব বেশি কিন্তু বয়েল করার দরকার পড়বে না। আর আজকে যেহেতু সকাল থেকে একটু বেশ মেঘলা মেঘলা ওয়েদার, বৃষ্টি হচ্ছে, তো দিয়া দিশা তো ভাতটা একদমই ওরা খেতে চায় না, তো সেই কারণে বলছে আজকের পরোটা করো। যেহেতু নিরামিষ, নিরামিষের দিনে একটু লুচি পরোটা বা এমনি প্লেন যদি রুটি টুটি করে দিই, তো ওরা রুটিটা খেতে বেশি ভালোবাসে। তো এই যে মাশরুমগুলো কেটে নিয়েছিলাম ভালো করে, আর এবারে নুন আর একটু ভিনিগার দিয়ে হালকা করে বয়েল করে নেব। আর ক্যাপসিকামটাও আমি একইভাবে কেটে নিচ্ছি, ক্যাপসিকাম আর টমেটোটা কেটে নিলাম। আর মাশরুমটা কিন্তু হয়ে গেছে, বেশিক্ষণ কিন্তু আমি ফোটাইনি, একবার একটু ফুট এসেছে তারপরে আমি জলটা ছেঁকে নামিয়ে রাখলাম। এবার কড়াইয়ে তেল গরম করে নিয়েছি, দিয়ে দিলাম গরম মশলা ফোড়ন আর একটা টমেটো কুচি আর ক্যাপসিকাম কুচি, দিয়ে দিলাম কয়েক টুকরো আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা, বেশ ভালো করে নেড়েচেড়ে নেব আর ঢেকে রাখবো, তাতে করে টমেটোটা একটু ভাজাও হয়ে যাবে আর সেদ্ধও হয়ে যাবে। তো টমেটোটা কিন্তু ভালো মতো ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম কয়েক টুকরো পনির, পনিরটা দিয়ে বেশ ভালো করে নেড়েচেড়ে ঠান্ডা করে নিয়ে তারপরে আমি এগুলোকে মিক্সিতে পেস্ট করে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর মিক্সির জারের মধ্যে আমি ঢেলে নিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এক চামচ মৌরি গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো। মৌরিটা কিন্তু এমনি কাঁচা মৌরিটাই গুঁড়ো করে দিয়েছি, মৌরিটা ভাজা নয়। আর এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি জিরে, তেজপাতা ফোড়ন আর ক্যাপসিকামটাও দিয়ে দিলাম, ভালো করে নেড়েচেড়ে নেব। আর সেদ্ধ করে রাখা মাশরুমটাও আমি দিয়ে দিলাম, মিডিয়াম ফ্লেমে মাশরুম আর ক্যাপসিকামটাকে খুব ভালো করে নেড়েচেড়ে নেব। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, এবার কিন্তু যেই মশলাটা আমি বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে, মশলাটা কিন্তু বেশ ভালো মতো কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গরম জল, মিক্সির বাটিটা ধুয়ে প্রথমে আমি সামান্য একটু জল দিয়ে দিলাম আর এরপর আমি দিয়ে দেব, ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি প্রথমে, তারপরে খুব সামান্য আমি গরম জল এখানে অ্যাড করে দিয়েছি। ঝোলটা যখন ফুটে উঠেছে তখন আমি ওপর দিয়ে দিয়ে দিচ্ছি নুন, নুনটা একটু কম হয়েছিল, আর দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। ঢেকে রেখে আমি 5 থেকে 7 মিনিটের জন্য রান্নাটা করে নেব। 5-7 মিনিট পর রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, গ্রেভিটা ঠিক এতটাই রাখবো। ওপর দিয়ে ধনে পাতা কুচি দিয়ে আমি দিয়ে দেবো সামান্য একটু গরম মশলার গুঁড়ো, ঢেকে রাখবো। এবার কিন্তু তৈরি হয়ে গেছে মাশরুম কারি, যেহেতু আমি এটা পনির দিয়ে করেছি রান্নাটা, মশলাটার সাথে একটু পনির দিয়েছিলাম, সেই কারণে কিন্তু আর কাজু বাদাম দেওয়ার কোনো প্রয়োজন পড়েনি, গ্রেভিটা কিন্তু ভীষণ ভালো হয়। চলুন এবার পনির পরোটাটাও বানিয়ে নিই। পনিরটাকে আমি গ্রেট করে নেব ভালো করে, আর গ্রেট করা পনিরের মধ্যে আমি এক এক করে সমস্ত মশলাগুলো দিয়ে দেব। পনিরটা গ্রেট করা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দেব এর মধ্যে 1/2 চামচ করে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, 1/2 চামচেরও কম গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, কিছুটা দিয়ে দিলাম ধনে পাতা কুচি, আর দিলাম 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, বেশ ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে এর মধ্যে কাসুরি মেথিও দিতে পারেন, তবে আমি যেহেতু ধনে পাতা কুচি দিয়েছি তাই আর কাসুরি মেথিটা দিলাম না। দিয়ে দিলাম 2 চামচ ছাতু, এতে করে পনিরটা একদম শুকনো থাকবে আর পরোটাগুলো বানাতেও সুবিধা হবে। আটার মধ্যে দিয়ে দিলাম নুন আর চিনি স্বাদ মতো, আর দিয়ে দিলাম 1 চামচ ঘি, 1 চুটকি দিয়ে দেবো হিং, আর দিয়ে দেবো সামান্য একটু জোয়ান। জোয়ানটাকে এভাবে হাতে করে ডোলে আমি তারপরে দেব, এতে করে জোয়ানের ফ্লেভারটা আটার সাথে বেশ ভালো মতো মিশে যায়। প্রথমে আমি হাত দিয়ে আটাটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব,
আর তারপরে অল্প অল্প করে জল দিয়ে আটাটা মেখে নেব। আমি কিন্তু এখানে উষ্ণ গরম জল নিয়েছি, উষ্ণ গরম জল দিয়ে পরোটাগুলো মানে পরোটার আটাটা মাখলে পরোটাগুলো ভীষণ সফট হয় আর খেতেও খুব ভালো হয়। আটাটাকে মেখে মোটামুটি আমি আধ ঘন্টা মতো রেস্টে রেখে দিয়েছিলাম, আর এবার কিন্তু রেডি হয়ে গেছে আটার ডোটা। তো এবারে লেচি কেটে নেব আর রুটির মতো করে প্রথমে আমি বেলে নেব। একদম সমান করে চারিদিকটা বেলতে হবে, আর মাঝখানটায় আমি এভাবে পনিরটা দিয়ে দিলাম। পনিরটা দিয়ে এভাবে ট্রায়াঙ্গেল শেপ করে নেব। এর আগের দিন তো আমি চৌকো করে বানিয়েছিলাম, স্কোয়ার পরোটা বানিয়েছিলাম, তবে আজকে কিন্তু আমি ট্রায়াঙ্গেল শেপের পরোটা বানাবো। এইভাবে বানালে কিন্তু পনিরটা খুব সুন্দর মতো করে পরোটার চারিদিকে থাকে, আর খেতেও কিন্তু খুব ভালো হয় পরোটাগুলো, আর বেলতেও ভীষণ সুবিধা হয়, খুব তাড়াতাড়ি হয়ে যায় বেলা, আর কোনো ঝামেলা হয় না, আর পুর কিন্তু এক ফোঁটাও বেরিয়ে যায় না বেলার সময়। বেশ সমান করে আমি চারিদিকটা বেলে নিলাম। এই যে বেলা হয়ে গেছে পরোটাটা, এবার আমি তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি মিডিয়াম আঁচে। আস্তে আস্তে করে প্রথমে আমি পরোটাটা সেকে নেব, আর তারপরে সামান্য করে তেল দিয়ে দিয়ে পরোটাটাকে সেকে নিচ্ছি। এটা কিন্তু ঘি দিয়ে ভাজলেও খুব ভালো লাগে, তবে আমি তেল দিয়েই করছি পরোটাটা। বেশ মচমচা করে আমি পরোটাটাকে কিন্তু ভেজে নেব উল্টে পাল্টে একদম মিডিয়াম ফ্লেমে। মিডিয়াম টু লো ফ্লেমেই কিন্তু পরোটাগুলো সবসময় ভাজতে হয়। তো তৈরি হয়ে গেছে পরোটাটা, তো আরেকটা আমি বেলে নিচ্ছি। ঠিক একইভাবে আরেকটা পরোটাও আমি বেলে নেব মাঝখানে, এভাবে পনিরটা দিয়ে আর এরকম ট্রায়াঙ্গেল শেপ করে নেব। আর ছাতুটা দিয়েছি বলে এটা অনেক সময় দেখবেন পনিরটা একটু ভেজা ভেজা থাকে, তো এর জন্য ছাতু দিয়ে দিলে কী হয় একদম ড্রাই হয়ে যায় পনিরটা, আর একটুও মানে পরোটাগুলো বেলতে কোনো অসুবিধা হয় না, আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়। তো এভাবে বানিয়ে নিলাম, হাত দিয়ে ভালো করে আমি চেপে নেব, তারপরে আমি পরোটাগুলো বেলে নেব। এই পরোটাটা বেলার সময় কিন্তু ওপর দিয়ে আটা দেওয়ারও প্রয়োজন পড়ে না, এভাবে বেলে নিলেই কিন্তু সমানভাবে পরোটাটা বেলা হয়ে যায়। আর সবথেকে যেটা বড় কথা, ভেতরে যে পুরটা সেটা কিন্তু চারিদিকে সমানভাবে থাকে। পরোটাটা ভাজা হয়ে গেলে আমি আপনাদেরকে দেখাচ্ছি মাঝখান থেকে খুলে, এত সুন্দরভাবে হয় এই পরোটাগুলো, আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। তো এক এক করে সমস্ত পরোটাগুলো ভেজে নিয়েছি, আর এই যে বাইরের ওয়েদার দেখুন, খুব সুন্দর একদম ওয়েদার, বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির দিনে এই ধরনের খাবারগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তার সাথে একটু স্যালাডও করে নিয়েছি, বিট, গাজর, শশা, টমেটো এসব দিয়ে আর কি। তো নিরামিষের দিনে মনে হয় যে কী বানানো যায় যাতে করে বাচ্চারা একদম খুব খুশি মনে খেয়ে নেয়, তো এই জন্য ভাবলাম ঠিক আছে একটু পরোটা আর মাশরুমটা দিয়ে এরকম করে মাশরুম মশালা কারি করে দিলাম আর পরোটা, তো দিয়া দিশা তো খুব খুশি মনে খেয়ে নেবে। তো খাবারটাকে সার্ভ করে নিলাম, তার সাথে একটু দইও নিয়ে নিয়েছিলাম, দইয়ের উপরে একটু বিট নুন আর এভাবে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এই দেখুন পরোটাটা কিন্তু এত সুন্দরভাবে হয়েছে, চারিদিকে কিন্তু পনিরের যে পুরটা সমানভাবে আছে, কোথাও কম কোথাও বেশি কিন্তু হয়নি। তো দিয়ার তো খুব ভালো লেগেছে পরোটাটা, আর দিশার তো বলারই নেই, দিশা এমনি খেতে ভালোবাসে, লুচি পরোটা ওদের খুব প্রিয়, তবে মাঝে মাঝেই করি, রোজ দিন করা হয় না যদিও। আর এই যে ওদেরকে নিয়ে বসে পড়লাম, দুপুরের লাঞ্চটা সেরে নেব। গরম গরম পরোটাটা কিন্তু মাশরুমের সবজিটা দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগছে, আর তার সাথে বাইরে তো একদম ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির মধ্যে কিন্তু একদম পারফেক্ট খাওয়া দাওয়া হয় খিচুড়ি, আর না হলে কিন্তু এই ধরনের খাবারগুলো খেতে বেশি ভালো লাগে। তো খেয়ে উঠেছি, তারপরে দেখুন আকাশের অবস্থা, একেবারে রোদ উঠে গেছে, এতক্ষণ যে বৃষ্টি হচ্ছিল দেখে কিন্তু এক ফোঁটাও আর মনে হবে না, একদম এমন রোদ উঠেছে মনে হচ্ছে যেন একটু আগে বৃষ্টি হয়নি, আকাশটা একেবারেই পরিষ্কার হয়ে গেল। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা এখানে শেষ করছি। আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম, দেখা হচ্ছে নতুন আরও একটা ব্লগে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।